شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم. عليكم السلام ورحمه الله وبركاته شاهد شمون بو حيد في تلد في حمزه بن عبد المطلب رضي الله تعالى عنه. তিনি কোথায় কিভাবে কে তাকে শহীদ করেন এবং পরবর্তীতে হন্তা ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন কিনা তাজুলুল হাশেম জি ইসলামের ইতিহাসে হামজা বিন আব্দুল মুত্তালিব رضی আল্লাহু একটি উত্তম উচ্চজল একটি নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিকে চাচা ছিলেন অপর দিকে ভাই ছিলেন এবং রস্লামের অত্যন্ত প্রিয় ভজন ব্যক্তি ছিলেন হামজা বিন আনহু তিনি রস্লামের চাইতে দুই বছরের বড় ছিলেন এবং মায়ের দিক থেকে তিনি অত্যন্ত কাছের লোক ছিলেন হামজা আনহুকে আসাদুল্লাহ এবং আসাদুর রসুলহী বলা বলা উপাধি ছিল এবং তাকে সৈয়দ সোহাদা নামকরণ করা হয়েছিল তিনি ইসলাম গ্রহণ করেন দ্বিতীয় অর্থাৎ নবী করিম সাল্লামের নবুয়াদ প্রাপ্তির দ্বিতীয় বর্ষে তো সঙ্গে অর্থাৎ পরবর্তীতে তিনি যখন মদিনায় হিজরত করেন তিনিও হিজরত করে গিয়েছিলেন তিনি বদর যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন এবং উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন উহুদ যুদ্ধে তিনি যখন অত্যন্ত বীরত্বপূর্ণ যুদ্ধ করছিলেন এই বীরত্বপূর্ণ যুদ্ধের এক পর্যায়ে তিনি একত্রিশ জন মুসরিককে হত্যা করেন তার পরবর্তী পর্যায়ে তাকে নিহত করা হয় নিহত করে হল ওহসি বিন হাবসি তিনি এই ব্যক্তি ছিলেন একজন দাস এবং অত্যন্ত নিগ্র ছিলেন এই ওহসি তো জুবায়র মুতিম তাকে যুদ্ধের দিন ডেকে বলেছিলে তুমি যদি আমার হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব সেই চুক্তি অনুপাতে অহসি তিনি একটি বর্ষা নিয়ে দিকে যান এবং সেখানে তাকে হত্যা করার জন্য পাথরের আড়ালে ওপরে থাকে তো মক্ষম সময় অনুপাতে অহসি হামজার জল্লাহ আল্লাহকে হত্যা করে ফেলে এবং তিনি সহে সাহা বরণ করেন রাসুল সাল্লাম এই হামজার রাজি আল্লাহ শাহাদাতে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন অত্যন্ত ব্যথিত হয়েছিলেন কিন্তু ফাতেম মক্কার দিন অহসি তয়েফ থেকে তয়েফের কিছু লোক যখন রাসুল কাছে ইসলাম গ্রহণের জন্য আসলো এখন উল্লেখ্য যে অহসি তারপরে মুক্ত হওয়ার পরে সে চলে যায় সেখানে আত্মগোপন করে থাকে থেকে যখন লোকেরা ইসলাম গ্রহণ করার জন্য রসলাম কাছে এসেছিলেন তখন তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু এক ব্যক্তি তাকে বলে যে মোহাম্মদ সাল্লাম যারা তার ইসলাম গ্রহণ করছে তাদেরকে হত্যা করছেন না তো এটি তিনি আশান্বিত হয়ে আসান্বিত হয়ে রসুলামের দরবারে এসে উপস্থিত সবাই যখন ইসলাম গ্রহণ করে শেষ হলো তখন আল্লাহ সামনে এসে দাঁড়িয়ে গেল আল্লাহ রসুল দেখে তাকে চিন্তা করেছিলেন তিনি তাকে বললেন আহসি তুমি হ্যাঁ হেয়ার ইসলাম গ্রহণ করার পর তাকে বললেন আহসি তুমি আমার সামনে থেকে একটু দূরে থাকবে তোমার সামনে আসলে আমার অত্যন্ত দূর অতীত কথাটা আমার মনে এসে যায় আমি কষ্ট পাই তো তিনি সেখান থেকে চলে যান আমার রসুলামের সঙ্গে আর সাক্ষাৎ হয়নি রসলামের মৃত্যুর পর যখন মুসলমানদের যুদ্ধবধে ভণ্ড কাজের বিরুদ্ধে তখন অসি প্রাণপণ তিনি একটা প্রতিজ্ঞা করেন যে আমি যেমন ইসলামের শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করেছি ঠিক অনুরূপ ইসলামের জন্য আমি যে মিথ্যা দাবিদার মিথ্যুক নবী দাবিদার একে আমি হত্যা করে তাকে প্রায়শ্চিত করার প্রয়াস পাব। তখন ওহসি মুসলাম কাজজাবের বিরুদ্ধে যুদ্ধ গমন যারা গিয়েছিলেন সেই সময় তাদের সঙ্গে গিয়ে মুসলমান কাজাবকে হত্যা করেন এভাবে তিনি কিছুটা প্রায়শ্চিত করার প্রয়াস পান তো ইনি হল অহসি যিনি হাফসি ছিলেন অত্যন্ত নিগ্র ছিলেন তিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছিলেন তা তো আমরা বললাম আর মূলত আবু জাহালের সঙ্গে অহসির কোন লেনা দেনা ছিল না আমরা যতটুকু জেনেছি আর কি আল্লাহ আলমী সব আসসালামাইকুম রহমতুল্লাহ